হাই আমি রূপম এখন কথা হবে জি ফাইভের লেটেস্ট ওয়েব সিরিজ সানফ্লাওয়ার নিয়ে আমি সারা রাত না ঘুমিয়ে এই সিরিজটা দেখেছি আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাতটা চল্লিশ তো আমার অবস্থা খুব টাইট টোটাল এপিসোড আছে আটটা এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তো কেমন লাগলো এই সিরিজ এই সিরিজে ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছিলো এবং যেহেতু ক্রিয়েটার বিকাশ ভেল তো অনেক আশা রয়েছে এবার এরকম ধরনের কাজ নিয়ে আলোচনা করা শক্ত একটু প্রথম দিকে তার কারণ হচ্ছে যে এই যে গল্পটা বলা হচ্ছে এটা কিন্তু কোথাও একটা গিয়ে পলিটিক্যাল সেটায় ঠিক আছে ফলে কি হচ্ছে যে তুমি যদি গল্পের কিছু কিছু দিক বুঝতে পারো ফলে সেগুলো খুব ভালো লাগবে এবং আমি এইটুকু বলতে পারি যে এই সিরিজের যে প্রচেষ্টাটা সেটা কিন্তু বাদবাকি আমাদের ইন্ডিয়াতে এই সময় যেরকম ধরনের সিরিজ হচ্ছে তার থেকে অনেকটা আলাদা অনেক বেশি ডার্কার বহু ক্ষেত্রে ম্যাচিওর তবে এই সিরিজের মধ্যে আবার কিছু জিনিস আছে যেগুলো বড়ো করে নেগেটিভ অবশ্যই তো এখানে যে গল্পটা বলা সেটা যদি একটু করে বলি তো সেটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট যেখানে একটা খুন হচ্ছে এবার আমরা প্রথমেই বুঝতে পারছি কে এটা প্ল্যান নিয়ে কিরকমভাবে ঘটাচ্ছে একদম এপিসোডের শুরুতেই বুঝতে পারছি কিন্তু সন্দেহটা আরেকজনের কাঁধে যাচ্ছে এবং শুধু আরেকজন না অনেকজন এখানে জড়িয়ে পড়ছে এবার যে মডারটা করছে সে কি সত্যি মার্ডার না যার কাছে সন্দেহ যাচ্ছে এ কিছু লোক আছে তো এই নিয়ে হচ্ছে একটা রহস্য এই রহস্য কীরকমভাবে পুলিশ সমাধান করতে পারবে ইনভেস্টিগেশান চলবে এবং এখানে যে ক্যারেক্টারটা মানে যেটা হচ্ছে আমাদের সুনীল গ্রোভার প্লে করেছে সেই ক্যারেক্টারটা কেন এত মিস্ট্রিয়াস এবং কেন সব কিছু এ রিলেটেড এটা জানার জন্য তোমাকে এই সিরিজ দেখতে হবে তবে বিষয় হচ্ছে সিজন ওয়ানে সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট করা নেই সিজন টু এর জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে তো এই সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক আমি প্রথমে একটা কথা উল্লেখ করলাম যে এই সিরিজটা হচ্ছে একটা পলিটিক্যাল স্যাটাইয়ার যদি তুমি বুঝতে পারো তো এখানে যে অ্যাপার্টমেন্টটা দেখানো হয়েছে ওটা কোথাও একটা গিয়ে ইঙ্গিত করা ভারতবর্ষ এবং এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ ওরকমভাবে দেখানো হচ্ছে না খুব বুদ্ধিমত্তা ছায় দেখানো হচ্ছে যারা এই অ্যাপার্টমেন্ট এই সংগঠনটায় চেয়ারম্যান হচ্ছেন মানে আশিস বিদ্যার্থীর ক্যারেক্টারটা তারা হচ্ছে ধরো কোথাও একটা গিয়ে একটা সরকার আমি বেশি কিছু বলছি না এবার হচ্ছে এখানে আরেকজন রয়েছেন যিনি সম্পূর্ণ বিষয়টা বোঝার চেষ্টা করেন তিনি সম্পূর্ণ জিনিসটা যাচার চেষ্টা করেন তো সরকারের আরও একটা দিক ঠিক আছে এবার এই যে তারা কোনো ডিভোর্সি ছেলে মেয়েকে অ্যালাউ করবে না তারা হচ্ছে কোনো গে লেসবিয়ান কাউকে অ্যালাউ করবে না তারা হচ্ছে কোনো থার্ড জেন্ডার কাউকে অ্যালাউ করবে না তো এই সম্পূর্ণ বিষয়ে বা এই দিকগুলো মাথায় রাখে হচ্ছে আশেষ বিদ্যার্থী এবং তার টিম এবং যদি কেউ আর এগেনস্টে কথা বলে তাহলে তাকে এখানে রাখা যাবে না তো এই সম্পূর্ণ বিষয়টা তোমাকে ভালো করে বুঝতে হবে এবং যখন কেউ কোনো কথা বলছে সেই সময় তার টি শার্টের কালার এবং সে কি বেসিসে বলছে সেগুলো একটু ভালো করে শুনতে হবে তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে কী বিষয়ে কথা বলা হচ্ছে যেটা অবশ্যই আমার মনে হয় এই সিরিজকে একটা ভালো জায়গা দেয় সিরিজের রাইটিং পার্ট অবশ্যই ভালো যার নেগেটিভ দিকে আমি পরে বলবো তবে মেইনলি যেটার জন্য অ্যাপ্রিসিয়েট করতে হয় সেটা হচ্ছে এর কিছু ডায়লগ পোর্শন একটা জায়গা রয়েছে যে একজন বলছে একটা মেয়ের ড্রেস দেখে যে এরা সমাজে আসছে এর ফলে সোসাইটিটা নোংরা হচ্ছে আর এটা বলার পরে সে তার সিগারেটটা বাইরে ফেলছে আর এদিকে এই মেয়েটাই সিগারেটটা নিজের জুতো দিয়ে নিভিয়ে ডাস্টবিনে ফেলছে একটা মেয়ের ড্রেস দেখে একটা পান বিক্রেতার ড্রেস দেখে তাকে সোসাইটিতে থাকতে দেওয়া হবে কি হবে না এই নিয়ে যে জাজমেন্টস মানুষের এটা এটা বোঝাচ্ছে সমাজে আমরা মানুষের পোশাক আশাক দেখে ভাবি সে ভালো সে খারাপ সে আগতে কেমন সুনীল গ্রোভারের প্যান্ট চুরি হয়ে যাবে এবং ও এসে বলবে যে আমার প্যান্ট চুরি হয়ে গেছে এবং আরেকজন থাকবে যে চুপচাপ বসে থাকবে তার কাছে যখন যাবে যে কি হয়েছে জিজ্ঞাসা করবে তখন সে বলবে আমার বাইক চুরি হয়ে গেছে তো আমি যদি ভাবি আমি সব থেকে বেশি দুঃখী বা আমি সব থেকে বেশি দুঃখী আছি তাহলে মনে রাখতে হবে সমাজে আমার থেকে অনেক কষ্টে অনেক আরও দুঃখে অনেকে রয়েছে এই সিরিজের সেকেন্ড মোস্ট পজিটিভ দিক সেটা হচ্ছে সিরিজের যে কমেডিটা রয়েছে সিরিজের মধ্যে সেটা কিন্তু জোর করে বলপূর্বক তোমাকে হাসাবে না তুমি যদি এই ছবির কমেডি না বুঝতে পারো এই সিরিজের তাহলে তুমি সারা সিরিজের সাথে কানেক্টই হবে না সিরিজের কমেডি পাঞ্চেসগুলো খুব স্যাটেল ফলে কি হয় এখানে কোনো ড্রামাটিক সাউন্ড এফেক্ট বাজছে না যেটা কিছু বললেও পুইন্টিং এরকম কোনো আওয়াজ কিচ্ছু নেই যে জিনিসটা হচ্ছে সেটা খুব সাটল হচ্ছে সেটার মধ্যে তোমাকে হাসি খুঁজতে গেলে ওই কথাটা বুঝতে হবে যে কি বলা হচ্ছে একটা জায়গা রয়েছে ও গাড়ি করে যাচ্ছে তো ডান দিকে একজন বাম দিকে একজন সবাই চ্যাট করছে এবং ওরও মেসেজ আসছে যখন খুলছে সেখানে আমাদের যেমন ফোনে হয় যে যে স্যার আপনার এই ভ্যালিডিটি শেষ আপনি কি রিচার্জ করবেন কি করবেন না খুব সাধারণ কিছু জায়গা যেগুলো তুমি না কানেক্ট করতে পারলে হাসবেই না একটা জায়গা আছে ও চাবির দোকানে গিয়ে বলছে যে আমার একটা চাই বানাতে হবে তো দোকানদার বলছে আমি দোকান ছেড়ে যেতে পারবো না বলে ঠিক আছে তাহলে আমি দরজাটা খুলে নিয়ে আসবো মানে এমন এমন কিছু কথা যেগুলো তুমি বুঝতে পারলে তখন তোমার হাসি লাগবে সিরিজের থার্ড পজিটিভ হচ্ছে এই সিরিজের পারফরমেন্স এখানে সুনীল গ্রোভার দারুণ তুমি শুধুমাত্র এই সিরিজ এই লোকটার ভরসায় দেখতে পারো এই লোকটার পারফরমেন্সের জন্য এবং এটা বোধহয় খুব স্পষ্ট করছে এই লোকটা যে হি ইজ অ্যান এফিসিয়েন্ট অ্যাক্টার এই সিরিজে যে সব থেকে বেশি সারপ্রাইজ করে সেটা হচ্ছে এখানে কাজের মেয়েটি দুর্দান্ত মানে থানার মধ্যে যখন হচ্ছে ওই সিকিউরিটি গার্ডকে ও ওরকমভাবে ঝগড়া করে বলবে মেরা দিলা গেছে ইসকে বডি পে ওই জায়গাটা দুর্দান্ত গিরিশ কুলকর্ণী লাউড তবে ভালো রণবীর শোরে অ্যাজ ইউজুয়াল মুকুল চাড্ডার ক্যারেক্টারটা ভালো করে লেখা হয়নি তবে তার জায়গায় সে যথেষ্ট ভালো সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোরকে আমি হাফ পজিটিভ হাফ নেগেটিভ দিয়ে রাখবো বলি বিকাশ ভ্যালের পরিচালনা তো এরকম একটা সিরিজকে এরকম বয়েতে নিয়ে যাওয়া ডার্ক কমেডি কিন্তু বেশি ডার্ক আমার তার কাজ বেশ ভালো লেগেছে এবং লোকটা অন্য কিছু করার ট্রাই তো করেছে তবে গল্পটা যদি আরও বেশি লেয়ার হতো গল্পের মধ্যে ওঠানাম আরও বেশি থাকতো আমার মনে হয় ছবিটা বা এই সিরিজটা আরও বেশি ভালো হতে পারতো এবার যদি এই সিরিজের নেগেটিভ দিকে যাই সিরিজের প্রধান যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে সিরিজের মিড পয়েন্ট এই যে চার নম্বর এপিসোডের শেষ ভাগ থেকে সাত নম্বর এপিসোডের শুরু অবধি এই সিরিজটা যে জায়গায় আটকা পড়বে সেগুলো সত্যিই সিরিজটাকে অনেকটা নিচের দিকে টেনে আনবে যেমন হচ্ছে এখানে যে বয়স্ক লোকটাকে ওগি বাঁচাবে ওর কাইন্ডনেস এবং প্রুফ এই দুটো বোঝানোর জন্য এতক্ষণ যেরকমভাবে মাথা যন্ত্রণা করানো হবে সেটার কোনো দরকার ছিল না ওর অফিসে যে লাভ স্টোরিটা রয়েছে সেটাকে যেরকমভাবে দেখানো হয়েছে কোনো দরকার ছিল না সিরিজের শেষভাগে একটা মোচড়ানোর জন্য এই যে গায়িকার যে অ্যাঙ্গেলটা ঢোকানো হয়েছে ওটারও কোনো দরকার ছিল না সিরিজে বহু এমন জায়গা আসবে যেগুলো তোমার মনে হবে যে এখানে পরিচালক অবশ্যই খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে অডিয়েন্সের ওপর ছেড়ে দিচ্ছে যে হ্যাঁ এই সিনটা এরকম করা হয়েছিল কারণ এই জায়গাটা এরকমভাবে আসবে তো এটা অডিয়েন্সের ওপর ছেড়ে দিচ্ছে কিন্তু আবার বহু জায়গা আসছে যেখানে পনেরো মিনিট ধরে একটা সিন ডেসক্রাইব করা হচ্ছে যেগুলো খুব বোকা বোকা এবং কেন হচ্ছে এটা বারবার মনে হবে সিরিজের লেন্থ মানে আটখানা এপিসোড হওয়া সত্ত্বেও বহু জায়গা রিপার রিপিটেটিভ লাগে এবং সব থেকে বার মনে হয় যে কোনো দরকার ছিল না এতটা স্ট্রেচ করে সিজনটাকে এরকমভাবে মাছ পথে শেষ করার এখন অনেকটা গল্প আমাদের জানা বাকি রয়ে গেছে তো সেটা অবশ্যই মনে হবে যে অনেকটাই এই সিরিজটা স্ট্রেচি এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে মুকুল চাড্ডার ক্যারেক্টারটা মোস্ট ইম্পর্টেন্ট তার ক্যারেক্টারটার যে গুরুত্বপূর্ণতা তার যে মোটিভটা সেটা তোমার এই সিরিজে তো এই সিজন ওয়ানে তো একদমই ক্লিয়ার হবে না সিরিজে একটা জায়গা আছে যখন হচ্ছে ও একজনকে ফোন করে অন্যের ফোন থেকে মাঝখানে নিজে ঢুকে গিয়ে ডায়লগটা এরকমই আছে তা ও যে লম্বা স্পিচটা দেবে ওই জায়গাটা যে কী বিরক্তিকর আমি বলে বোঝাতে পারবো আমি না একজন ফেমেনিস্ট আমি না একজন ম্যানিস্ট আমার মনে হয় আমি একজন হিউম্যানিস্ট বা আমি ইকোলিস্টে বিশ্বাসী তো বিষয়টা হচ্ছে এই ইকোলিজমের সময় বা এই যে আমরা ইকুয়ালিটির কথাবার্তা বলি তো এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে যে যতই শিক্ষিত হোক বা যে যতই উচ্চশিক্ষায় বিলং করুক সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয় এই যে চামড়াটা এই চামড়াটার ভেতরে অনেকেই মানে মুখোশধারী জন্তু ঘুরে বেড়ায় এবং কীরকমভাবে তারা তাদের ওয়াইফকে বা কেউ তাদের পরিবারের লোককে ডমিনেট করে সমাজকে ডমিনেট করে সেটার একটা দুর্দান্ত চিত্র এই সিরিজ কিছু কিছু দিকে তুলে ধরেছে এবং শেষভাগে সেটার যে কনভার্টটা সেটাও বেশ সুন্দর তো এই ছিল আমার রিয়াকশান সানফ্লাওয়ার সিরিজ নিয়ে আমার সিরিজটা বেশ লেগেছে তবে সিরিজের বহু জায়গায় যেগুলো খারাপ লেগেছে বহু জায়গায় যেগুলো ভালো লেগেছে সবই আমি মিলিয়ে বললাম তবে এর আন্ডারটোনে যে গল্পটা বলার চেষ্টা করা সেটা আমার বেশি ভালো লেগেছে তার জন্যই এত প্রশংসা আর কি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা সিরিজটা দেখোই দেখতে পারো আর যারা একটু অন্যরকম কাজ দেখতে চাইছে আমার মনে হয় তাদের সিরিজটা বেশি ভালো লাগবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে জি ফাইভ অ্যাভেলেবেল রয়েছে আটটা এপিসোডের সাথে সানফ্লাওয়ার জনতা আমাদের পাশে আছে লাভ টাটা ট্যা বাই টেক কেয়ার আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে